দীর্ঘ দুর্ভোগের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আর ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক নতুন করে নির্মাণ হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের মানুষের চলাচলে কিছুটা স্বস্তি আসলেও ভোগান্তি পিছু ছাড়ছে না। ময়মনসিংহের জেলা, উপজেলা ও গ্রামীণ সব সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই সড়কে বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগে নাকাল হলেও জনপ্রতিনিধিদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। এখান থেকে একটা ইমার্জেন্সি রোগী নিয়ে ময়মনসিংহ যাবে, এই অবস্থাটা নেই। এক ঘন্টা থাকা, তিন ঘন্টা যাওয়া যায় না, বুঝলেন? খুব খারাপ অবস্থা রাস্তাঘাটে। কিন্তু রাস্তাতে আমরা যখন বাইরে হই তখন কিন্তু বাইরে নিয়ে পরে যে ফিরে যায় বাড়িতে, এইটুক সময় আমরা পাই না। কারণ এক জায়গার মধ্যে তিন দিন চার দিন পর্যন্ত আমরা বসে থাকতে হয়। নির্বাচনের মনে করুন একটা দাপি সাপি দেয়, নির্বাচন আইলেই রাস্তা করবো, এটা করবো, এটা করবো, পরে তারা উদ্দেশ্যই হয় না। বিশ্লেষকরা বলছেন, জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাবেই রাস্তাঘাটের এই দুরবস্থা। প্রতিশ্রুতি থাকবে এলাকার মানুষের অবকাঠামো, রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন করার জন্য, এবং নির্বাচিত হওয়ার পরে তিনি যদি নিজে সৎ থেকে তাদের আন্তরিকতার সাথে তার প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলেই এই এলাকার মানুষ তাদের এই করুণ অবস্থা থেকে মুক্তি পাবে। বিএনপি নেতারা বলছেন, সরকারের উন্নয়নের কথা শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ, তবে ডিসেম্বরের মধ্যে সড়ক চলাচলের উপযোগী করতে কাজ চলছে বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। এখন আপনার যেটা হচ্ছে এটা উন্নয়নের নামে ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে, এছাড়া কিছু না। যখন রাস্তাঘাট মানে কমপ্লিট করব, নির্মাণ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা রিনোভেশন বা সংস্কার কাজে আমরা অধিক মনোযোগী হতে পারব। যেহেতু এখনও প্রচুর পরিমাণ রাস্তা আমাদের কাঁচা রয়ে গেছে, সে সকল রাস্তাগুলো পাকা করতে হবে। ময়মনসিংহ জেলায় এলজিডির অধীন প্রায় 5,500 কিলোমিটার পাকা ও 2,34,000 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।